দর্শক, আজ আমি আপনাদের নিজের উৎপাদন করা শসা ক্ষেত থেকে একটা শসা খেয়ে আপনাদের দেখাবো। এই যে এখানে একটা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা, আমি এটাকে ছিঁড়ে নিয়ে এলাম। যে আপনারা দেখতে পাচ্ছেন, এই মাত্র ছিঁড়লাম এটা। আমি আমার শসা শাকগুলোতে কোনো কীটনাশক ব্যবহার করিনি, সম্পূর্ণ অর্গানিক ভাবে এগুলো উৎপাদন করার চেষ্টা করেছি। যে কারণে এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিছু পোকার আক্রমণ হয়েছে, তারা কিছুটা অংশ খেয়ে নিয়েছে। তো আমি এটা খাওয়ার আগে যদিও কীটনাশক ব্যবহার করিনি, তারপরও আমি বিভিন্ন পোকা এখানে এসে বসেছে, ঘুরেছে, তারা এখানে খেয়েছে, তাই এটা আমি একটু ধুয়ে আনি। দর্শক বন্ধুরা, এই যে দেখছেন আমি ধুয়ে আনলাম, এই যে যে যেখানে পোকার আক্রমণ হয়েছে সেটা আমি ফেলে দেব। এই যে দেখছেন, এখানে আর পোকার আক্রমণের কোনো চিহ্ন নেই। এখন আমি এটা পুরোটা খেতে পারি। কিছু কিছু শসাতে আবার এখানে তিতা থাকে, এখানে সেরকম কোনো তিতা নেই, বেশ মিষ্টি। নিজের ফলানো শসা খেতে আরেক ধরনের ভালো লাগা কাজ করে। দারুণ বন্ধুরা। আমি এটা পুরোটা খেয়ে শেষ করি, আপনারা একটু অপেক্ষা করুন। এখানে হালকা পোকার আক্রমণ আছে, এটাও আমি ফেলে দেব। পোকার আক্রমণে আর কোনো চিহ্ন নাই, পুরোটা খেয়ে নেব এখন। তো দর্শক, দেখলেন আপনাদের সামনে আমি পুরোটাই খেয়ে নিলাম। অবশ্য তাড়াতাড়ি খেতে গিয়ে আমার মুখে চোয়াল কিছুটা ব্যথা হয়ে গেছে। তো বন্ধুরা, আপনারা চাইলে এভাবে নিজেরাই উৎপাদন করে নিজেদের শসা খেতে পারেন, তরকারি হিসেবে খেতে পারেন, তখন বাজার থেকে আর আপনাদের শসা কিনে আনার প্রয়োজন পড়বে না।